নমস্কার প্রিয় বন্ধুরা, মিষ্টি ভালোবাসে না এমন বাঙালি খুঁজে বের করাটা কিন্তু সত্যিই খুব কষ্টের। আর সেই মিষ্টিটি যদি হয় কুমিল্লার রসমলাই তাহলে তো কোনো কথাই নেই। কুমিল্লাকে আমরা অনেকগুলো বিশেষ কারণে খুব ভালোভাবে চিনে থাকি, আর এর মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমলাই। কুমিল্লা জেলার অলিতে গলিতে হাট বাজারে রয়েছে অসংখ্য হাজার হাজার মাতৃভাণ্ডারের দোকান, কেননা বাংলাদেশের 64 জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বগুণে সম্পূর্ণ রসমলাই শুধুমাত্র কুমিল্লাতেই পাওয়া যায়। কিন্তু তারপরেও তো আসল নকলের প্রশ্ন রয়েই গেছে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লা জেলার মনোহরপুরের অরিজিনাল মাতৃভাণ্ডারে। আশা করি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। পুরো কুমিল্লা শহর জুড়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় বৌদ্ধ মন্দির, হাজার বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের বাহক ময়নামতি নবশালবন বিহার রয়েছে এই কুমিল্লাতেই। কুমিল্লা জেলার নতুন আকর্ষণ ম্যাজিক প্যারাডাইস, যা কুমিল্লা জেলার সবচাইতে বড় পার্ক। কুমিল্লা জেলার এই তিনটি দর্শনীয় স্থান কিন্তু একই এরিয়াতে। সারাদিন সময় কাটানোর পর পরন্ত বিকেলের শেষে কোটবাড়ি থেকে মাত্র 30 টাকা সিএনজি ভাড়ায় আসল মাতৃভাণ্ডারের রসমলাইয়ের স্বাদ পেতে চলে আসতে পারেন মনোহরপুর কান্দিরপাড়া। শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ির অপর পাশে রয়েছে মাতৃভাণ্ডারের প্রতিষ্ঠাতা মণীন্দ্র সেনের আসল মাতৃভাণ্ডার। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মিষ্টিপ্রেমীরা মাতৃভাণ্ডার থেকে রসমলাই ও মিষ্টি সংগ্রহ করে থাকেন। সময় ও সুযোগ হলে নকলের মাঝে আসল মাতৃভাণ্ডারের রসমলাই একবার হলেও খেয়ে দেখবেন।